নমস্কার, সৌভাগ্য দর্পণ ফোনের লাইভ অনুষ্ঠানে সঠিক সময় কিন্তু আরো একবার মুখোমুখি। আপনার শিক্ষাগত মান কে সমৃদ্ধি করার চেষ্টা করা হয়, শিক্ষাগত মান দ্বারা যে সমস্ত কাজে শিক্ষার প্রয়োজন হয়, বাস্তব ভিত্তিতে পা রেখে, বাস্তবের মাটিতে পা রেখে কিন্তু জ্যোতিষ নিয়ে কথা বলা হয়, অ্যাস্ট্রোলজির পাশাপাশি কিন্তু কেপি নিয়ে কথা বলা হয়, আর একটা বিষয় সংখ্যাতত্ত্ব বলি, বাস্তব বলে, সবকিছু মিলিত সমস্যার সমাধানের জন্য কিন্তু প্রয়োজন হয়। জ্যোতিষ মানে, অ্যাস্ট্রোলজার মানে শুধুমাত্র একটা ভিত্তির ওপরেই প্রেডিকশন হবে, সে ক্ষেত্র ধরে কিন্তু 100% কাজ পাওয়া সম্ভব না। ডক্টর তীর্থবোধ আচার্য, আপনারা সকলেই জানেন যে তার প্রেডিকশন আপনারা শুনেছেন, তার প্রেডিকশন তারা শুনেছে যারা অনুষ্ঠান দেখে, আর তারা তো বাস্তবে জানে যারা তার কাছে গিয়ে উপকার পেয়েছে। সব থেকে বড় কথা, একটা যে কথা চলিত ধারণা, সেটাই কিন্তু তিনি সেই জায়গা থেকে কিন্তু অনেকটা ভেঙে দিয়েছেন, যেটা আমরা সাধারণ মানুষরা জানতাম। অ্যাস্ট্রোলজার মানে আপনাকে দেখবে, দেখার পরে প্রেসক্রিপশনে আপনার প্রতিকারটা লিখে দেবে, সেইটা নিয়ে আপনাকে বাড়ি চলে যেতে হবে। কিন্তু না, ডক্টর তীর্থবোধ আচার্যের ক্ষেত্র ধরে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন যে অ্যাস্ট্রোলজির বিচারের পাশাপাশি প্রতিকারের মাঝখানে কিন্তু একটা অংশ থাকে, যেটা হচ্ছে কাউন্সিলিং। আরো একটা বিষয় থাকে, যোগ, সূত্র, অ্যাডভাইস, প্রয়োগ, বিধি, একটার পর একটা কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু মানুষের সমস্যা সমাধান করতে গেলে বিচারটা করতে হয়। সেটা কিছু সময় সনাতন জ্যোতিষ, কিছু সময় কেপি, কিছু সময় হয়তো বহু প্রতিকার নিয়েও আপনার কাজ হচ্ছে না, কারণ আপনার বাস্তুতে প্রবলেম রয়েছে। সবকিছু বিচার করে যদি প্রতিকার আপনার হাতে তুলে দেওয়া হয়, তবেই কাজ হবে, তবেই কাজ কিন্তু হচ্ছে। এবার 2022-এর কথা যদি উঠে, সেই 2022 কেমন যাবে এটা প্রত্যেকেই জানতে চাইছে, কিন্তু সেটা ইন্ডিভিজুয়ালি যদি আপনার কেমন যাবে জানতে গেলে আপনার জন্মকুণ্ডলী, কিন্তু ওভারঅল যদি আমরা জানতে চাই যে সংখ্যাতত্ত্ব কি বলছে, নিউমোলজি কি বলছে, সেই বিষয়ে কিন্তু জানার আজকে এই অনুষ্ঠান। তার পাশাপাশি যারা মনে করছেন সরাসরি কথা বলতে চান, প্রিভিয়াস স্ক্রিনে সরাসরি নাম্বার যাচ্ছে, যারা মনে করছেন সরাসরি কথা না, সমস্যার সমাধান করতে চান, বুকিং নাম্বার যাচ্ছে রাত্রি 8:30 থেকে 9:30, কিন্তু দাদা নিজে আপনাদের সমস্যা যাদের আছে তাদের সাথে কথা বলে, সমস্যার সমাধান যারা চাইছেন শুধুমাত্র তাদের জন্য। কথা না বাড়িয়ে সিসিটিভি সকলের তরফ থেকে অনেক অনেক স্বাগত জানাতে হবে সনাতন জ্যোতিষ, কেপি, অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, পিএইচডি, গোল্ড মেডেলিস্ট ডক্টর তীর্থবোধ আচার্য, জানাবো সিসিটিভি সকলের তরফ থেকে, আপনাদের সকলের তরফ থেকে অনেক অনেক স্বাগত, নমস্কার। ওম গং গণপতায় নমো, ওম জয় গোপালায় নমো, জয় যোগীরাজ। 2022 সালে প্রায় দোরগোড়ায় আমরা উপস্থিত, এবং 2021 সাল প্রায় তার একদম শেষ লগ্নে আমরা উপস্থিত হয়ে পড়েছি, এবং একটা দিন অতিক্রম করলেই 2022-এ আমরা পদার্পণ করব। তাই 2022-এর একদম প্রাক্কালে সকল দর্শককে নতুন বছরে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে সৌভাগ্য দর্পণ অনুষ্ঠান শুরু করছি। আজকে বহু মানুষের জানতে চাইছেন যে 2022 সাল তাদের কেমন যাবে, তার জন্য আমাদের 6 জানুয়ারি একটা স্পেশাল অনুষ্ঠান থাকবে, যাতে প্রত্যেকটা রাশি অনুযায়ী বর্তমান বছর কেমন যাবে এবং তার প্রতিকার হিসেবে তারা কি ব্যবহার করতে পারেন, কি করতে পারেন, তার একটা পর্যালোচনিক আলোচনা থাকবে। কিন্তু তার আগেই 2022 সংখ্যাতত্ত্ব অর্থাৎ নিউমারোলজি অনুযায়ী 2022 তাদের ডেস্টিনি নাম্বার অনুযায়ী কার জীবনে কেমন প্রভাব পড়ছে বা কি পড়তে চলেছে বা কার কেমন যাবে, সেই বিষয় ভিত্তিক আজকে কিছু আলোচনা এখানে তুলে ধরব। তবে 2022-এ শুরু হওয়ার প্রথমেই একটা জিনিস দেখে খুব ভালো লাগছে, যে যারা আমার অনুষ্ঠান দেখেন তারা যেভাবে আমাকে রেসপন্স করছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাইছেন এবং চেম্বারে এসে যোগাযোগ করছেন, তাতে আমি খুবই অভিভূত। এবং কিছু কিছু জ্যোতিষ রয়েছেন যারা আমার অনুষ্ঠান দেখে মানুষকে যে ভুল বোঝানো, যে যোগ সম্বন্ধে যে ভুল বোঝানো, সেটা থেকে অন্তত আমার অনুষ্ঠানের পর থেকে যে সেখান থেকে বিরত থাকছেন, এই বিষয়টা দেখে খুবই ভালো লাগছে যে অন্তত 2022-এ আমরা একটা সঠিক পদার্পণে সঠিক পথে এগিয়ে যেতে পারবো এবং সঠিক পথ দেখানোর চেষ্টা যেমন আমার থাকে বাকিদেরও হয়তো থাকবে, এবং সে আত্মসমালোচনা করার হয়তো শুরু করে দিয়েছে। এবং অন্যকে সমালোচনা করে তো প্রকৃত সমৃদ্ধ কিছু হয় না,
তাই আত্মসমালোচনা প্রচন্ড পরিমাণে প্রয়োজনীয়তা রয়েছে। এবং মানুষকে আমার নির্দিষ্ট অনুষ্ঠানের পর যে তার যে একটা বোধগম্যতা হয়েছে কিছু কিছু ব্যক্তিবর্গের, সেটা দেখে খুবই ভালো লাগছে। তো আমরা যে আলোচনায় ছিলাম যে সংখ্যাতত্ত্ব অনুযায়ী আমাদের প্রত্যেকেরই ডেস্টিনি নাম্বার এবং বার্থ নাম্বার, এই দুটো দিয়ে আমাদেরকে অ্যানালিসিস করতে হয়। তার মধ্যে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে বার্থ নাম্বার, মানে আমাদের জন্ম তারিখ। এই জন্ম তারিখ সংখ্যাতত্ত্ব অনুযায়ী এক থেকে, প্রত্যেকের জন্ম তারিখ 1 থেকে 9 মধ্যে সীমাবদ্ধ। এই এক যাদের সংখ্যাতত্ত্ব অনুযায়ী যাদের জন্ম তারিখ 1, তাদের নিয়ে আজকে আলোচনা শুরু করবো। একটা কলার আছে, কলার আছে, তাকে নিয়ে কলার রয়েছে। হ্যালো নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি আপাতত বেহালা আছি, বেহালা থেকে ফোন করছি। আপনি এখন বেহালা থেকে, বলুন ডেট অফ বার্থটা বলবেন। 1 সেপ্টেম্বর 1973। আচ্ছা, মানে আপনি এখন রয়েছেন হচ্ছে বেহালাতে, রানাঘাটে বসে কি অনুষ্ঠান দেখা হতো? আচ্ছা, মানে রানাঘাট থেকে অনুষ্ঠান দেখে আজকে এখানে এসে ট্রাই করছেন, তাই তো? আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান বলুন তো, দেখা তো হয়। মানে লাইভটা হবে কিনা সেটা দেখার জন্য, তাই তো? তারপর চেষ্টা করে আজকে আপনি আমাদের প্রথম করে একদম, তাহলে ভালো লাগছে বলছেন, কিছু শেখা যায় অনুষ্ঠান দিয়ে? একদম একদম একদম, খুব ভালো লাগে আমার, খুবই ভালো লাগে। আপনার জন্মবার মঙ্গলবার, এবং আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী জন্মকুণ্ডলীতে লগ্ন পাওয়া যাচ্ছে মেষ লগ্ন, এবং রাশি হিসেবে পাওয়া যাচ্ছে ধনু রাশি। এই ধনু রাশির একদম শেষ লগ্নের শনি সাড়ে সাতির একদম শেষ পর্যায়ে চলছে, এবং আগামী এপ্রিল মাসে শনি সাড়ে সাতি আপনাদের শেষ হতে চলেছে। এই আগামী যে তিনটি মাস, এই তিনটে মাস কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে, যেটা আমার আগের অনুষ্ঠানে বিগত অনুষ্ঠানগুলোতেও বলে এসেছি। এবং যাদের বৃশ্চিক রাশি এবং মীন রাশি অনেক দিন ধরে চিৎকার করে বলে আসছি, তাদের কিন্তু বৃশ্চিক রাশির ঢাইয়া এবং মীন রাশির কিন্তু প্রথম সাড়ে সাতির প্রথম পর্যায়ে কিন্তু আরম্ভ হতে চলেছে। এই দিক থেকে যাদের এই রাশি তারা একটু কেয়ারফুল হন। তো আপনার লগ্নের দ্বিতীয় শনি বসে রয়েছে, তৃতীয় স্থানে কেতু, চতুর্থ স্থানে কোনো গ্রহ নেই, পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টমে মঙ্গল চন্দ্র, নবম স্থানে বৃহস্পতি, দশম স্থানে কোনো গ্রহ নেই, একাদশ স্থানে রবি এবং শুক্র, এবং দ্বাদশ স্থানে বুধ। বুধ এখানে নিচস্থ অবস্থায় বসে রয়েছে, এবং আপনার রাগ জেদ প্রচন্ড পরিমাণে বেশি, যে কোনো কাজ খুব তড়িঘড়ি করতে চান। আচ্ছা আচ্ছা, না আপনি বলুন আমি ঠিক বলছি কিনা। অর্থনৈতিক ক্ষেত্রে টাকা পয়সা জমানোর ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে, যে কাজের জন্য কোন নির্দিষ্ট কাজের জন্য যদি টাকা সরিয়ে রাখেন, সেই টাকাটা ওই নির্দিষ্ট কাজে ব্যবহার করাতে পারেন না, অন্য কাজে ব্যবহার হয়ে যায়। এবং অর্থনৈতিক ক্ষেত্রে যেরকম ভাবে কোন প্রপার প্ল্যানিং করে এগোতে পারছেন না, যেটা নিয়ে চিন্তা ভাবনা করছেন সেই সংক্রান্ত সমস্যা। এবং জীবনে প্রচুর স্যাক্রিফাইস, এখনো পর্যন্ত জীবনে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, এবং মানসিক ভাবে এবং শারীরিক দিক থেকে সবসময় ছোটবেলা থেকেই অল্প না বিস্তর কিছু না কিছু রোগাক্রান্ত অথবা কিছু না কিছু সমস্যা বহুল জীবনযাপন। বলুন যেটা বললেন ঠিক কিনা, যা যা বলা হলো তাতে কতটা মিললো আপনার সাথে? একদম একদম একদম, পুরোটাই পুরোটাই। এবং ক্যারেক্টার ওয়াইজ আপনার আপনার চারিত্রিক দিক থেকে আপনি খুব শর্ট টেম্পার, যে কোনো বিষয় খুব তাড়াতাড়ি রেগে যান, কিন্তু মনের দিক থেকে খুব ভালো, কোনো কিছু রাগ আপনি পুষে রাখেন না, সেটা সম্পূর্ণরূপে একটু সময় অতিক্রান্ত হলে রাগও যেমন পড়ে যায়, আপনার মন থেকে সেগুলো মুছেও যায়। এবং অন্য কারোর জন্য আপনি যতটা পরিমাণ করেন, তাদের থেকে সেই সম্মান বা সেই ফিডব্যাক পান না।
তাই তো? হ্যাঁ 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 একদম আপনি কি একদম, বিবাহিত? হ্যাঁ একদম একদম ঠিক। আমার একটা সরকারি দপ্তরে আমি কাজ করি, কিন্তু সেটা এখনো অব্দি স্থায়ীকরণ হতে পারছে না হ্যাঁ, কিছুতে, সেটা কি হওয়ার সম্ভাবনা আছে? তো দেখুন আপনার বৈবাহিক জীবনে একটু সমস্যা রয়েছে, হুম সে আলোচনা আমরা এখানে করব না, সেটা যদি প্রয়োজন মনে করেন কখনো সেখানে আলোচনা করা যাবে যদি আচ্ছা প্রয়োজন মনে করেন। এবং এখানে আপনার কেরিয়ারের ক্ষেত্রে বৃহস্পতি এখানে নিচস্থ অবস্থায় বসে রয়েছে, দশম স্থানে। এই যে আপনার বৃহস্পতি এখানে দশম স্থানে নিচস্থ অবস্থায় বসে রয়েছে, এবং দশমপতি এখানে দ্বিতীয় স্থানে বসে গিয়ে সে মঙ্গল দ্বারা দৃষ্ট, এই যে জায়গাটা, এই জায়গাটার জন্য আপনার মূল এখানে সমস্যা। এই জায়গাটাকে যদি আমরা একটু রেকটিফাই করতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা কম, আধা সরকারি স্থানে কিন্তু আপনার চাকরি হতে পারে। মানে পুরোপুরি সরকারি কোনো সংস্থা নয়, যেগুলোতে আন্ডারটেকিং কোনো সংস্থা রয়েছে সেইরকম ধরনের সরকারি ক্ষেত্রে আপনার হতে পারে। তা আপনি এখন যে সরকারি স্থানে রয়েছেন সেটা কি কোনো আন্ডারটেকিং জায়গা? না স্যার, ওটা হচ্ছে আপনার এলও ডিপার্টমেন্ট আছে, কি সরকারি ডিপার্টমেন্ট? দপ্তর, প্ল্যান্ট অ্যাসোসিয়েশনে আছে। আচ্ছা আচ্ছা, আপনি এক্ষেত্রে পিএসসি অথবা যে পিএসসি অথবা সেন্ট্রালাইজ যদিও যদি কোনো জবের জন্য চেষ্টা করেন আন্ডারটেকিং, সেগুলো ক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে ভালো, এবং সেই দিক থেকে আপনি প্রিপারেশন নিতে পারেন। আপনার পড়াশোনা কি আর্টস নিয়ে? হ্যাঁ হ্যাঁ আজকে আমি গ্র্যাজুয়েশন করেছি পুরো। এখানে কিন্তু উচ্চ শিক্ষার যোগ রয়েছে, কিন্তু সেক্ষেত্রে হয়তো কিছু ব্যক্তিগত কারণের জন্য হয়তো সেটা এগোনো হয়নি। এই জায়গাটাকে একটু রেকটিফাই করুন, যদি মনে হয় হেল্পলাইন নাম্বারে ফোন করে যদি মনে হয় সেক্ষেত্রে যোগাযোগ করে এই জায়গাটাকে একটু রেকটিফাই করুন। 2022-এ শেষের দিক থেকে কিন্তু আপনার একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে, সেই জায়গাটাকে ব্যবহার করার চেষ্টা করুন। একদম, আপনি যে কথা বললেন, কথা বলে এটুকু সময়ের মধ্যে কি মনে হলো অ্যাস্ট্রোলজি সঠিক ভাবে জানলেন? ভালো লাগলো আপনি যে বললেন যে আমার 22-এর শেষের দিকে, এটা শুনে খুব ভালো লাগলো আমার। না না, এটা আপনার মন রাখার জন্য আমি বলিনি, এখানে আপনার জন্মকুণ্ডলিতে যা দেখতে পাচ্ছি যেটা রিয়েলিটি সেটাই বলবো। আচ্ছা স্যার, এটা আপনাকে সন্তুষ্টি বিধান করার জন্য যা এখানে দেখতে পাবো সেটা স্ট্রেট ফরওয়ার্ড আমার তুলে ধরাটাই আমার কাজ, এবং আপনি কোন গাইডলাইনে গেলে কিভাবে গেলে সেটা সঠিক পথে যাবেন সেইটা গাইড করাই আমার এখানে কাজ। সেই কারণের জন্য আমি প্রত্যেকটা অনুষ্ঠানে তার একটা প্রকৃষ্ট উদাহরণ রেখে যাই, যে প্রত্যেকটা কলারকে আমি চেষ্টা করি তাদের সঠিক পথ দেখানোর। আপনার সন্তুষ্টি বিধান না, আপনি আপনাকে এখানে সন্তুষ্টি বিধান করে লাভ নেই। আমি যদি আপনাকে কাজটা না দিতে পারি তার সেক্ষেত্রে কি আপনি সন্তুষ্টি বিধান পাবেন? পাবেন না। যেটা হতে পারে এবং সেই অনুযায়ী যদি আমরা চলতে পারি সেখান থেকে অবশ্যই আমরা সাকসেসফুল হবই। একদম ঠিক আছে, আপনি বুকিং নাম্বার নোট করে নিন। আপনি বা আপনারা যারা চাইছেন যে সমস্যা থেকে বেরিয়ে আসতে, বা হয়তো জানেনই না জীবনের কোন দিকটাতে সমস্যা আসতে পারে ইন ফিউচার, বা কোন দিকটাতে আরেকটু সুন্দরভাবে চললে, একটু গাইডলাইন নিয়ে চললে সাকসেসফুলি এগিয়ে যেতে পারেন, তার জন্য বুকিং নাম্বারে ফোন করতে হবে, চেম্বারে যোগাযোগ করতে পারেন, অনলাইন প্রেডিকশন নিতে পারেন। তার পাশাপাশি কিন্তু যারা মনে করছেন দ্রুত সমস্যার সমাধান চাই, নতুন বছর যাতে সব সমস্যা মুক্ত হয়ে জীবনে বাঁচতে পারেন, তার জন্য কিন্তু প্রত্যেক দিন রাত্রে 8:30 থেকে 9:30 মধ্যে ফোন করলে একই নাম্বারটি বিস্ক্রিনে যেটা রয়েছে দাদা নিজে ফোন রিসিভ করে আপনাদের সমস্যা নিয়ে কথা বলে সমাধান যদি প্রয়োজন হয়। চেম্বার কালীঘাট, শোভাবাজার, ব্যারাকপুর, শিয়াল শেওড়াফুলি যেমন ছিল রয়েছে, তার পাশাপাশি নতুন বছরে খুব শীঘ্রই কিন্তু কৃষ্ণনগর, আরামবাগ, বর্ধমানে দাদাকে পেয়ে যাবেন। বুকিং লাইনস খোলা আছে, আপনারা কিন্তু বুকিং নাম্বারে ফোন করে জানতে পারেন কবে পেয়ে যাবেন। সঙ্গে আরো একজন বন্ধু রয়েছে, হ্যালো নমস্কার, কে আছেন সঙ্গে? বন্ধুকে নেওয়ার আগে একটা কথা বলতে চাই, আমাদের আরামবাগের চেম্বার 31শে জানুয়ারি, কৃষ্ণনগরের চেম্বার 2nd ফেব্রুয়ারি, এবং আমাদের বর্ধমানের চেম্বার আগামী 7ই ফেব্রুয়ারি করছে। মানে জানুয়ারি থেকে স্টার্ট, জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে কৃষ্ণনগর, এবং জানুয়ারি আরামবাগ 31শে জানুয়ারি, কৃষ্ণনগর 2nd ফেব্রুয়ারি, এবং বর্ধমান 7th ফেব্রুয়ারি। এই তিনটে দিনে, কারণ অসংখ্য ফোন পাচ্ছি যারা আরামবাগ, কৃষ্ণনগর, বর্ধমান দেখাতে চাইছেন, তারা অসংখ্য ফোন আসছে, এবং বর্ধমান কৃষ্ণনগরের ক্ষেত্রে এত পরিমাণে রেসপন্স যে সেক্ষেত্রে হয়তো এই 7 তারিখে হয়তো শেষ করা যাবে না, এবং 2 তারিখ এবং 7 তারিখে তাদের ক্ষেত্রে আবার একটা নতুন দিন হয়তো অ্যালার্ট করতে পারে, এমন হতে পারে 2 এবং 3 দুদিনই হয়তো উপস্থিত থাকতে পারে কৃষ্ণনগরে, এবং বর্ধমানে হয়তো 7 এবং 8 দুদিনই হয়তো থাকতে হতে পারে, এবং আরামবাগের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কল আসছে। তো সেই কারণের জন্য যারা দেখাতে চাইছেন একদম শেষ মুহূর্তে চলে যাচ্ছে, কিন্তু কারণ 10 তারিখের পর থেকে কিন্তু আমাদের কল প্রায় নেওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ যা ফুলফিলমেন্ট হয়ে গেলে তার ক্ষেত্রে কিন্তু আর নতুন কল আমাদের নেওয়া যাবে না।
সেই জন্য দাঁড়া চাইছেন দেখাতে, এখনো পর্যন্ত যোগাযোগ করতে পারেন। এক সেকেন্ড কলার রয়েছে। হ্যাঁ, সঙ্গে একজন অপেক্ষা করছে। হ্যালো, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, বলো। আমি হুগলি থেকে বলছিলাম। কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি। বলো, কার ব্যাপারে কথা বলবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। ছেলের নামটা বলবেন, ডেট অফ বার্থটা বলবেন। আচ্ছা, লিখুন। ডেট অফ বার্থ হলো অক্টোবরের 2 তারিখ 2014। 2nd অক্টোবর 2014, তাই তো? সময়টা বলুন, জন্ম সময়। জন্ম সময় 8:18 PM। 8:18 রাত 8:18। জন্মস্থান? জন্মস্থান বলুন। জন্মস্থান হলো হুগলি। কত, কোথায়? হুগলিতে। 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 এই মুহূর্তে আপনি হুগলি থেকে ফোন করছেন তো? হ্যাঁ, আমি এই মুহূর্তে হুগলি জিরাত থেকে কথা বলছি। আচ্ছা, ছেলের আসলে আপনি কিছু জানেন, কিছু করানো হয়েছিল আগে? না না না, আগে কিছু করানো হয়নি। আচ্ছা, তাহলে প্রথম কি দাদার অনুষ্ঠান দেখে মনে হলো এখানে ফোন করি? হ্যাঁ, ওনার অনুষ্ঠান অনেকগুলো দেখছিলাম, তাই মনে হলো আজকে লাইন। আসলে আপনি ধরে চেষ্টা করছিলাম, পাইনি, বললাম যে দেখি ট্রাই করে কি হয়। ঠিক আছে, কেমন লাগে অনুষ্ঠান? আচ্ছা, ভালো লাগে অনুষ্ঠান। আসলে প্রত্যেকটি প্রায় লাইভ হলে আমি অনুষ্ঠানটা দেখি। হ্যাঁ হ্যাঁ, সোম বৃহস্পতিবারে লাইভটা হয়। শুনুন, আপনি রেসপন্স করবেন আপনার ছেলে? আচ্ছা, ছেলের এখানে যা লগ্ন পাওয়া যাচ্ছে, বৃষ লগ্ন, এবং রাশি হিসেবে লগ্নের দ্বিতীয় স্থানে কোনো গ্রহ নেই, তৃতীয় স্থানে বৃহস্পতি, একাদশপতি এখানে তুঙ্গস্থ অবস্থায় বসে রয়েছে, তৃতীয় স্থানে কোনো, চতুর্থ স্থানে কোনো গ্রহ নেই, পঞ্চম স্থানে রবি, রাহু এবং শুক্র, পঞ্চম স্থানে বুধ এবং শনি, ষষ্ঠ স্থানে মঙ্গল, সপ্তম স্থানে চন্দ্র, অষ্টম স্থানে কোনো গ্রহ নেই, নবমে কোনো গ্রহ নেই, দশম স্থানে কোনো গ্রহ নেই, একাদশ স্থানে এখানে কেতুর অবস্থান করছে। এখানে ছেলে রাশি হিসেবে পাওয়া যাচ্ছে ধনু রাশি, এবং ধনু রাশি এবং পূর্বাষাঢ়া নক্ষত্র। তো এই যে আপনার ছেলে কনসেন্ট্রেশনের ক্ষেত্রে খুব সমস্যা, একটানা বসে পড়াশোনা করতে পারে না, প্রচন্ড দুরন্ত, এবং অন্যান্য বাচ্চাদের এই সময় অন্যান্য বাচ্চারা যেরকম অ্যাক্টিভ থাকে তার তুলনায় আপনার সন্তান অনেক বেশি অ্যাক্টিভ। ও কি মিউজিক শুনতে খুব পছন্দ করে? মানে গান চললে তার সঙ্গে সঙ্গে নাচতে আরম্ভ করে দেয়। এবং ওকে যদি আপনি একা ছেড়ে রেখে যান, সেক্ষেত্রে আপনাকে খুব একটা চিন্তা করতে হয় না। আপনার এখানে প্রসঙ্গে ছেলে ছেলে পড়াশোনা নিয়ে? দেখুন, ওর এখানে যা পাওয়া যাচ্ছে, এখানে বর্তমানে ওর কি লাস্ট 6 মাসের মধ্যে একটু শরীর খারাপ হয়েছিল, বা খেলাধুলা করতে গিয়ে খেলাধুলা করতে গিয়ে পায়ের নিচের দিকের অংশে কখনো আঘাত লেগেছে? সেটা তো আমাকে বলে নি, বলে অনেক কিছু বলে না, বাচ্চা মানুষ তো, বলতে গিয়ে লাগে আমাকে বলে না। তো এখানে সেটা পাওয়া যাচ্ছে, এবং আগামী 6টা মাস কিন্তু একটু সাবধানে রাখতে হবে, তার কারণ এখানে ধনু রাশি যাদের তাদের ক্ষেত্রে কিন্তু এটা একদম শনির সাথে সাথে শেষ পর্যায়ে চলছে। এই আগামী যে 3টে মাস, এই 3টে মাস কিন্তু একটু খুব কেয়ারফুলি থাকতে হবে, এবং ছেলের এডুকেশনের জায়গা ক্ষেত্রে একটু চঞ্চলতা থাকলেও এডুকেশন লাইফ ভালো, কিন্তু এখানে রবি রাহু দ্বারা পীড়িত অবস্থায় রয়েছে, ফলে যে পরিমাণ পরিশ্রম করবে সেই অনুযায়ী রেজাল্ট, বা আপনারা যেরকম ভাবে চাইবেন সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু আসবে না। আচ্ছা, আপনার বাড়িতে, আপনার বাড়ির পশ্চিম দিকে কি কোনো পুকুর রয়েছে? আপনার বাড়ির পশ্চিম দিকে কি কোনো পুকুর রয়েছে? এবং ছেলেকে ওই জায়গাটা থেকে, ছেলের এই যে জলের জায়গাটা থেকে একটুখানি সাবধানে থাকতে হবে, এবং এই পড়াশোনার ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে, কিন্তু এই মুহূর্তে কোনো কিছু করার প্রয়োজনীয়তা নেই। মোটামুটি ভাবে ওর যখন বয়স 10 থেকে 11 বছর মধ্যে হবে, সেই সময় যদি পারেন একটু কনসাল্ট করে নেবেন, এবং তারপর থেকে সেই সময়টা একটু সমস্যা আসতে পারে পড়াশোনা নিয়ে, ওই সময়টাকে একটুখানি কারোর সঙ্গে যোগাযোগ করে নেবেন, বা কারোর সঙ্গে যাকে আপনার পছন্দ হবে সেই অনুযায়ী যোগাযোগ করে পরামর্শ নেবেন, তাহলে কিন্তু আগামী দিনে আপনার ছেলের শিক্ষা জীবন ভালো হবে, তা না হলে কিন্তু একটু সমস্যা রয়েছে। একদম, আপনি ফোনটা সঠিক সময়ে করেছিলেন, যদি গোড়ার থেকে সমস্যাটাকে জেনে নেওয়া যায় তাহলে সমাধানটাও পাওয়া যায়। আজকে আমরা যে আলোচনায় ছিলাম, ফিরবো, আমরা আজ আলোচনায় ছিলাম যে সংখ্যাতত্ত্ব অনুযায়ী যাদের বার্থ নাম্বার 1, 10, 19 এবং 28, তাদের ক্ষেত্রে বলবো তারা ভীষণ আত্মকেন্দ্রিক, এবং এই আত্মকেন্দ্রিকতার জন্য তাদের খুব মেজাজও খুব রয়েছে, এবং সেই কারণের জন্য তাদের একটা রয়্যাল লাইফের মধ্যে একটা রয়্যালিটি রয়েছে,
এই রয়্যাল লাইফ লিড করতে গিয়ে তাদের আশেপাশে যারা থাকে তাদেরকে তারা তাদের এই রাজার মতো আচরণের জন্য তাদের আশেপাশের লোককে তারা হয়তো প্রজা মনে করে ফেলেন, যার ফলে এই প্রজা মনে করে ফেলার ফলে তাহলে আপনার ক্ষেত্রে এই যে প্রজা মনে করার ফেলার ফলে তারা আপনার কাছে দূরে সরে যাচ্ছে না। তো এই 2022-এ আপনাকে সেই জায়গাটা ক্ষেত্রে সজাগ হতে হবে, কারণ যাদের বার্থ নাম্বার এই 1, 10, 19 এবং 28 তাদেরকে তাদের সমস্ত তাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকে একসঙ্গে নিয়ে নিজেকে একটুখানি নিজের মাইন্ডটাকে একটুখানি পরিবর্তন করে সবাইকে নিয়ে একসঙ্গে যদি আগামী 2022-এ চলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাকসেস অবশ্যই আসবে। এবং 2022-এর সেকেন্ড হাফ অর্থাৎ জুন মাসের পর থেকে আপনাদের কিন্তু একটা দারুণ সময় আরম্ভ হতে চলেছে। তো এখন থেকে 2022-এ পড়ার সঙ্গে সঙ্গে এখন থেকেই আপনার আশেপাশে মানুষগুলোকে সঠিক সময় দিন এবং আপনার সঙ্গে যারা কাজ করছে বা আপনার কর্মক্ষেত্র বা আশেপাশে যারা রয়েছে তাদেরকে একসঙ্গে নিয়ে চলুন, তাহলে দেখবেন আপনার কিন্তু সাকসেস একদম অবশ্যম্ভাবী ভাবেই হবে। তা না হলে কিন্তু 2022-এর ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তাই কারণের জন্য এখানে আপনার এই 2022 কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হলে আপনার একটা টিম গেমের দরকার আছে, যেমন ক্রিকেট ফুটবলের টিম গেমের প্রয়োজন রয়েছে, সেরকম আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরকে একসঙ্গে নিয়ে এই টিম গেমটাকে টিম তৈরি করে আপনাকে সফলতা হতে হবে। এবং ফাইন্যান্সিয়ালি জায়গাতে একটু প্ল্যানিং করে ইনভেস্ট করতে হবে, তার কারণ এই প্ল্যানিং করে যদি ইনভেস্টমেন্ট না করা হয় 2022-এ যারা যারা যাদের জাস্ট মার্ক নাম্বার 1 তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা বহুল। এই জায়গাটাকে একটু দেখে প্রপার প্ল্যানিং করে চলতে হবে, এবং যেহেতু নিজেকে একটু স্যাক্রিফাইস করে নিজেকে একটু পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে হেলথের ক্ষেত্রে বলবো একটুখানি সজাগ থাকতে হবে, কারণ নিজেকে অনেকটা স্যাক্রিফাইস করতে হচ্ছে, এবং ENT বিষয়ে অবশ্যই তাদেরকে সজাগ থাকতে হবে। এবার আসবো বার্থ নাম্বার যাদের 2 অর্থাৎ 2, 11, 20, 29 2, 11, 20, 29 এটি তাদের বার্থ নাম্বার। এই যে 2 এই সংখ্যাটিকে বলা হয় অ্যাকচুয়ালি ড্রিমিং ইমাজিনেশনই নাম্বার, তার কারণ এই জাতকেরা প্রচণ্ড পরিমাণে ইমাজিনেটরি হয় মানে কল্পনা প্রবণ, এবং তাদের এই কল্পনা প্রবণতা এবং তার সঙ্গে সঙ্গে খুব ক্রিয়েটিভ হয়, তাদের কাজকর্মের মধ্যে একটা সবসময় ক্রিয়েটিভিটি থাকে এবং সবসময় একটা কল্পনা প্রবণ জীবনযাপনের মধ্যে থাকেন। তো এই যে কল্পনা প্রবণ জীবনযাপন সেটাকে 2022 কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ইফেক্টিভ হতে পারে, তার কারণ এই কল্পনাকে যদি সঠিক রূপায়ণ করতে হয় তার জন্য এবং তাকে যদি সঠিকভাবে এক্সিকিউট করতে হয় তার জন্য একটা প্রপার প্ল্যানিং এখন থেকে আরম্ভ করে দিন, তার কারণ আপনাদের ফার্স্ট কোয়ার্টারের পর থেকে অর্থাৎ মার্চ মাসের পর থেকে সেটাকে প্রপার যদি এক্সিকিউট করা যায় এবং এক্সিকিউট করবো এটা কথা মনে করলে চলবে না, সেটাকে যদি প্রপারলি কমেন্টলি নিয়ে এক্সিকিউট করা যায় তাহলে করতে পারেন, তাহলে সেক্ষেত্রে 2022 কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা গেম চেঞ্জার ইয়ার বলতে পারা যায়। এই জায়গাটা কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে এবং নিজে যা করছেন যা প্ল্যানিং করছেন সেটা আপনার যা আশেপাশে যারা রয়েছে খুব বিশ্বস্ত ব্যক্তি ছাড়া কারো কাছে শেয়ার করবেন না, কি করতে চাইছেন কিভাবে করবেন কবে থেকে শুরু করবেন এগুলো শেয়ার করবেন না, নিজের এই যে ধাপ কাউকে বেশি করে পাঠানোর কোনো প্রয়োজনীয়তা নেই, তার কারণ আপনি যদি এই পরিবার এটা যদি না ফলো করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ সঠিকভাবে এক্সিকিউট হবে না। তাই যারা ডেস্টিনি নাম্বার 2 বার্থ নাম্বার 2 তাদের ক্ষেত্রে এটা কেয়ারফুল থাকতে হবে এবং তাদের সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ক্রিয়েটিভ এবং তাদের যে ইমাজিনেশনের যে জায়গা সেখান থেকে কিন্তু তারা অবশ্যই ফলপ্রসূ ফল পেতে পারেন। এবং ফাইন্যান্সিয়ালি ক্ষেত্রে একটু বুঝে ইনভেস্টমেন্ট করতে হবে এবং সেক্ষেত্রে এই জায়গাটাকে একটু খেয়াল রেখে যদি এগোতে পারেন তাহলে কিন্তু আগামী 2022 আপনাদের ক্ষেত্রে খুবই ফলপ্রসূ এবং এফেক্টিভ হতে পারে। এবং আজকে প্রায় সময় একদম শেষের দিকে, আজকে বার্থ নাম্বার 1 এবং 2 নিয়ে আমরা আলোচনা করলাম, পরবর্তী অনুষ্ঠানে 3, 4, 5, 6 বাকি এবং 7, 8, 9 এই বিষয়গুলো আলোচনা থাকবে এবং 6ই জানুয়ারি আপনাদের বিশেষ পর্ব থাকবে যেখানে আপনাদের রাশি ভিত্তিক আলোচনা করা হবে। একদম আজকের মতো সময় একেবারেই শেষ, কিন্তু আপনাদের জন্য সময় রয়েছে, বুকিং নাম্বারে আপনারা ফোন করে চেম্বার হোক অনলাইন হোক বা সমস্যা নিয়ে সরাসরি কথা বলতে গেলে রাত্রি 8:30 ফোন করতেই পারে। 6ই জানুয়ারি থাকবে সৌভাগ্য দর্পণে বিশেষ পর্ব, মিস করবেন না। আজকে অনেক ধন্যবাদ সকলের সাথে থাকার জন্য, আপনাকেও অনেক ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সকলে নমস্কার।